এমন একটা সিচুয়েশন হয়েছে সূরা নিসার 75 নম্বর আয়াতের মতো সিচুয়েশন আল্লাহ কোরআনুল ভিতরে বললেন ওয়া মালাকুম লা তুকাতিরুনা ফী الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أغلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমরা কেন আল্লাহ রাস্তায় লড়াই করো না দুর্বল পুরুষ দুর্বল নারী অসহায় মানুষ যারা আছে মহিলা এবং পুরুষের মাঝে আল্লাহর কাছে ফরিয়াদ করে আর্তনাদার নাদার চিৎকার করে বলিয়া রব্বাল আলমিন এই সমস্ত জালেমের এলাকা থেকে আমাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করো একটা ভালো নিরাপদ জায়গাস্থাই দাও অথবা তুমি এমন একজন পৃষ্ঠপোষক পাঠিয়ে দাও যাতে করে জালেম শাসকের কাছ থেকে সে একজন আসে আমাকে আমাদের নিরাপত্তার ভিতরে রাখতে পারে কথা বলেন ঠিক না। আজকে আমরা এমন কিছু অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি না বুক ফুটে হক কথা বলতে পারে মিথ্যা কথাগুলো তারা চিৎকার করে উচ্চ উচ্চ স্বরে বলে ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত মিডিয়া গুলো তাদের পক্ষে সাফায় গায় মিথ্যার সাক্ষী দেয় মিথ্যা তারা ইন্ট্রোডিউস করে সত্য করে আর হক কথাগুলো আজকে আমরা বুক ফুলে বলতে পারি না কথা বলেন ঠিক কিনা এরকম সিচুয়েশন আমরা ফেস করছি এশমায জাল উদ্দক্ষ যখন মুসলমানদের হত্যা করতে করতে এই সিচুয়েশন হলো আল্লাহর কাছে ফরিয়াদ হলো আল্লাহ কবুল করলেন নবী পাঠালেন ওই মহিলার গর্মে নাম তার সামাউন সামাউন নবী আসার পরে কিছুদিন ভালো চললো এর পরে শয়রাচারে শয়রাচারী হয়ে গেল তার সন্তানরা এলাকাবাসী বলতেছে আর হয় না ও সামাউন আল্লাহর নবী আপনি বড় হয়ে গেছেন অনেক শক্ত গোসার না এবার হয় মরবো নালে বাসবো দেয়ালে পিঠ থেকে গেছে হয় মারবো মারবো কথা কয় না শেষ কোনটা হয় মরব নাইলে এই সিচুয়েশনটা কখন হয় জানেন হ্যাঁ বিড়াল সিনজার বিড়াল 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 কিছু করতে গেলে খাইতে গেলে আমরা কত খুব কষ্ট দেই কিন্তু বলে মেও কিছু আসলে আসলে কিন্তু মেও বলে না আমরা বুঝি না তাই ও আসলে বলে কিছু দেও ও বলে কি দেও কিন্তু আমরা বুঝি মেও ও খাবার চায় ও তো ওর ভাষাটা ওইরকম কিন্তু আমরা তো বুঝতে পারি না কথা বলেন কিন্তু আল্লাহ বিড়ালকে দেখেন কত মানে একটা সাইন্টিফিক একটা জিনিস দেখেন বিড়াল কি কর বিড়ালকে যখন আপনি আঘাত করলেন এত মারা হয় এত উপর থেকে পরে কিন্তু পড়ার পরেই ও যখন তার দিয়ে চাটন দেয় না যে জায়গাটা আঘাত পেয়েছে সাথে সাথে তার আঘাত ভালো করে দেন কে সোমন আল্লাহ বলেন বিড়াল বিড়ালকে মারবেন না কখনো বিড়ালকে মেরে আপনি বিপদে পড়তে পারেন হাদিস থেকে শোনেন কখনো কখনো জেন কয়েকটা আকৃতি পছন্দ করে তার মধ্যে উল্লেখযোগ্য সাপ আবার সে হয় কি হয় বিড়াল হয়ে মাছের কাটা খাইতে আসে কিন্তু ও যে জেন আপনি কিন্তু জানেন না এজন্য আবার না হয় জেনের খাবার কি জানেন হ্যাঁ জেনের খাবার হচ্ছে গোবর শুকনা গোবর তারপর হচ্ছে মাছের কাঁটা হাডি এজন্য হাদিসে আসছে আপনার খাবারের উচ্ছিষ্টটা আপনি পানিতে ফেলবেন না সেই খাবারের উচ্ছিষ্ট আপনি শুকনো জায়গায় ফেলবেন ফেললে কি হবে আপনার সে উচ্ছিষ্ট গুলো থাকলে সেগুলো জেনে খাবে জেনের খাবার আর যদি সেটা কুকুরের খাবার আবার ভাত একটু ভাত থাকলো বা উচ্ছি ছোট ছোট কিছু থাকলো এগুলো ছোট পোকামাকড় খেয়ে ফেললো এটাও আপনার সাদগার সব হবে শোভান ফেলে দিলেন পানিতে নষ্ট হয়ে গেলে পচে গেলো সব পাইলেন না কিন্তু শুক্র জায়গায় ফেলাইলে পশু পাখি খেয়ে ফেললো সাদগা করলে যে সব সে সব আপনি ঘরে বসে পাইলেন শোভান আল্লাহ হয় না এজন্য মা আমল শিক্ষা দিবেন তারা যেন এই পানির ভিতরে কোন খাবার না ফেলে ফেলাতে হবে কোথায় শুকনো জায়গায় রাজি তো ইনশাআল্লাহ আর বিড়ালকে মারবেন না বিড়ালকে মারা ঠিক না আবু হুরায়রা বিড়ালকে কত ভালোবাসতেন আলাইহি সাল্লাম এত ভালোবাসার জন্য রাসূল নিজেই বললেন আবু হুরায়রা বিড়ালের বাপ এদিকে আসো কিসের বাপ বিড়ালের বাপ আর রাসুল কত পছন্দ নামটা পছন্দ করলেন আবু হরিয়া নামটা নিজের জন্য রেখে দিলেন আমার ভাইয়েরা এই জন্য যে বিষয়টা জেনেরা ম্যাও যে কথা বলছিলাম জেনেরা বিড়াল হতে পছন্দ করে আর সাপ হতে পছন্দ করে তো এই বিড়ালকে যখন আপনি দরজাটা বন্ধ করে মারবেন দুই একটা পিটান কিন্তু সহ্য করবে মারতেছেন মারতেছেন ওকে উহু উহু করতেছে হয়তো বলতেছে ম্যাও ম্যাও করতেছে কিন্তু শেষ একটা ফাইনাল খেলা দেখায় বিড়ালের ফাইনাল খেলা কখনো দেখছেন কি দেখেন নাই এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে বিড়ালের ফাইনাল খেলা কেমন দরজা বন্ধ করে বিড়াল যখন পিটাইবেন পিটাইতে পিটাইতে শেষে কবে যা তুই মার কিছু যখন শেষে তোরে একটা হয় মার আমি মরবো না তোরে সাইজ করে দম দেবো তখন দেখবেন একটা সাইজ করে মারতে মারতে দেখেন নাই দেখছেন না এটা হচ্ছে ফাইনাল খেলা শেষে ও কিসের মারবে লাঠি পালায়া দেহর দোহর মারতে ও যে দরজা আটকা রাখছে ওটা তো হুসনে দরজার সাথে বাড়িকে তিন উল্টান খায় কথা কয় না বাস্তব সম্মত ওয়াজ নাকি ভুল বলছি আমি এটা বিড়ালের ফাইনাল খেলা তে এখান থেকে শিক্ষা আছে এখানে কিন্তু শুধু হাসির খোরাক দেইনি বিড়ালকে মারলো বিড়াল কিন্তু বিড়াল থাকে না বিড়াল বাঘ হয় বিড়াল কি হয় যারা নিরীহ মানুষকে মারছে এক সময় যারা কোন দেশের সরকার বা কোন দেশের কেউ কোন দেশের শক্তিশালী কেউ করে সাধারণ মানুষের নির্যাতন করতে করতে যখন শেষ সীমায় পৌঁছে যাবে শেষ একটা যখন গণ অভ্যুত্থান আসবে একটা হুমকার ছাড়বে তখন একশো চুয়াল্লিশ কেন দুইশো আষ্টাআশি ধারা দিতে পারো রাজপথ থেকে কেউ নড়বে না কথা বলো

এই সময় এই জালুদ আপনার জালুদ বাদশা ওরা বলছে মুসলমানরা আশি হাজার ছিল বলে হয় আমরা মরবো দরাই করতে হবে এভাবে হয় না যুদ্ধ করতে হবে যুদ্ধ করার জন্য আশি হাজার মুসলমান নেতৃত্ব দরকার নেতৃত্ব দেওয়ার জন্য নবী একজন নেতা বাসায় দিলেন তার নাম তালুদ তার নাম কি হজরত তালুদ কিন্তু নবী ছিলেন না তিনি কিন্তু নবী না তালুদ যখন দাঁড়িয়ে গেলেন তালুদকে কেউ দেশের লোক নেতা মানবে না কেন নেতা মানবো দেখেন খালি চিল্লাই হলে হয় না ঠান্ডা মাথায় ওয়াজ শোনেন আমাদের দেশের নেতা হলে সৈয়দ পরামানির পাঠান ভালো ভালো বংশের হওয়া লাগবে বাপ নেতা ছেলেও নেতা যদিও মাল খায় কিন্তু বাপ তো নেতা কথা কয় না রাস্তায় দেখা হয় দেখা হওয়ার পরে দরজার সামনে ইয়া ধাক্কা লাগে দোলা ভাই সাইড আর কতক্ষণ ধরে থাকবো কথা কয় না মাল খায় মাথা নষ্ট গাছের গাছে এলে কয় দোলা ভাই করে কথা কন আর ভাবিরে যায় উল্টা পাল্টা কয় ওটা কি কয় ওটা না বললাম এই যে সিচুয়েশন তো বাপ নেতা হলে ছেলে নেতা হতে হবে এটা কোন জায়গায় কোন সূত্রে আছে এটা কোন হাজার বৈধতা এটা মেলে না কিন্তু এটা আজকে মুসলমানদের ভিতরে ভেজাল ঢুকে গেছে ভাই মারা গেলে ভাবি নেতা বাপ মরলে মেয়ে নেতা ছেলে নেতা এটা তো এক ধরনের ব্যাপার এখন আপনারা দেখতে পাচ্ছি যে কিছু পীর মরলেও ছেলে পীর হয়ে যায় কষ্ট পাবেন কইলে কষ্ট পাবেন এই সাবি ভাইরা দিশে ঘুরিতেছে জনমরি এটা কোন সূত্রে পারেন আপনি বাপ পীর হলে ছেলে পীর হতে হবে এ ধারাবাহিক সূত্র কোন দলিলে আপনি পীর বানালেন আমাকে বোঝান যদি পীর হতেই হয় মানলাম পীরের তরিকাটা মনে করলাম আমি সহী এই কিছুক্ষণের জন্য এই পীর তন্ত্রের ভিতরে যদি পীরের ছেলের চাইতে যোগ্যতা সম্পন্ন কোন কর্মী এলমে তাসাউফের জগতে ভালো কোরান হাদিসের ভাস্ট নলেজ আছে ভালো জ্ঞান রাখে সেই ব্যক্তি যদি ওই পীরের আসনে অবস্থান করে তাহলে সে ট্রিটমেন্ট আধ্যাত্মিক জগতের ট্রিটমেন্ট জনগণকে কম ভালো দেবে না খারাপ দেবে ভালো দেবে তাহলে সেই পীরের ভিতর থেকে একটা ভালো মানুষ পীর হোক তা কেন হয় না পীরের ছেলেই কেন পীর হতে হবে কোন দলিলে কথা কয় না কেন আছে না নাই তার মানে হলো সাবি ছাড়তে রাজি নাই হ্যাঁ মূল কথা হচ্ছে ব্যবসা চলে যাবে কথা বলেন কিন্তু এমন একটা সংগঠন আছে চালায়। করে খায়। একজন কৃষক হয় কিন্তু সেই ব্যক্তিও যোগ্যতার বলে বাংলাদেশের ওই সংগঠনের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে তাকেও বানানো হয় কথা বলে আর সে সভাপতির দায়িত্ব নিতে চায় না কান্না কাটি করে আমাকে এই দায়িত্ব দিয়ে না আল্লাহর কাছে কি জবাব দেব কাঁদতে কাঁদতে শপথ পড়ানো হয় আমরা ফেসবুকে দেখি আর কিছু সংগঠন আছে নেতা হওয়ার জন্য এই আমার বিপক্ষে কয়টা আছে কয় তিনটা কয় আজকে রাতে সানডে মানডে ক্লোজ করব সানডে মানডে ক্লোজ দি এক রাতে করে দিয়ে পরের দিন একাই নেতা মানুষ খুন করে হলো নেতা হয় তার নাম হলো ওই নেতা তার নাম তালুদ বাদ জালুদ বাদশা এ কথা কই না বুঝতে অসুবিধা হচ্ছে